হাই মাই ইউটিউব ফ্যামিলি, আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। এই দেখো, এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের করা, এটা হচ্ছে আমাদের পাটুলিতে। তো খুব সুন্দর করে সাজিয়েছিল, সাজানো সবসময় থাকে, বড়দিন উপলক্ষে আরও বেশি করে সাজিয়েছে। তো এখানে রামকৃষ্ণ দেবের গান হচ্ছিল, তো সেই গানেও যদি কপিরাইট ফেলে আমি জানি না, তো দিইনি, ভয়েসই দিচ্ছি। আর এখানে দেখো স্বামীজি রথ চালাচ্ছেন, আর ঠাকুর আর মা বসে আছেন সেই রথে, আর খুব ভিড়। তাও আমরা 26 তারিখে গেছি, 25 তারিখে প্রচণ্ড ভিড় হয়েছিল, সব টলিউডের আর্টিস্টরা এসেছিলেন। তারপরে গিফট দেওয়া হয়েছিল, কেক দেওয়া হয়েছিল, তো যেতে পারিনি, 4টের সময় ছিল টাইমটা। তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম প্রচণ্ড নাকি ভিড় হয়েছিল, হাজব্যান্ড পরে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো তখনও সেই ভিড় ছিল। তো 26 তারিখেও ভিড় কিছু কম নয়। আমরা এলাম তখন প্রায় 9টা বাজে, আমাদের তো বাড়ির একদম সামনে, আমরা একটু দেরি করেই বেরিয়েছি যাতে একটু ভিড়টা কম হয়। তাও ভিড় কিছু কম না এই, আর এটা খুব সুন্দর লাগে দেখতে। দেখো রথ চালাচ্ছেন আর বসে আছেন মা আর ঠাকুর, আর এই যে আমার তিন্নি নামেই বড় হয়েছে, এইসবও কিনেছি, ওই বেলুনটা কিনেছি আর মাথার ওটা তুলে ছবি তুলেছি। তারপরে আমি বললাম কি ওটাও নিবি, বললো না ওটা নাকি বাক্সিট থেকে নেবে, তো ওটা তুলে ছবি টবি তুলে ওটা ফেরত দিয়েছি। ছেলেটা পাশেই ছিল, সবাই ছবি তুলছিল পরে, আর এই হাতে যেটা রয়েছে এটা কিনে দিয়েছি। এই দুটোই একই দাম, 120 টাকা করে, এখানে 3-4 জন বিক্রি করছে, সবার কাছে একই দাম। তো এই কটা দিন তো নেবেই, আর এখানে মা দুর্গার এই স্ট্যাচুটা 12 মাসই থাকে এখানে, মানে বসানো রয়েছে। আর এই যে বড়দিন হিসেবে এইগুলো স্পেশাল করা হয়েছে, শান্তা দাদু, তারপরে ওদিকে এখানে লেখা রয়েছে আমার ভালোবাসার শহর পাটুলি, এরম কিছু একটা লেখা রয়েছে, বা কলকাতা এইভাবেও লেখা রয়েছে। এটা 101 নম্বর ব্লক, দিকে ফোয়ারা রয়েছে, সবাই বসে গল্প করছে, বাচ্চাদের তো খুব আনন্দ কারণ ওখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। আর এটা এই বিশ্বব্যাংলার এই স্ট্যাচুটা করা, এটা ঘোরে, এগুলো অনেকবার শেয়ার করেছি, এগুলো এখানে আসি তোমাদের সাথে এগুলো শেয়ার করি। আর এই যে সাজিয়েছে, লাইটগুলো জ্বেলে দিয়েছে, আমরা প্রথমে লাইট অফ করা ছিল, সন্ধেবেলায় জ্বলছিল, তারপরে আমরা তো অনেকটা রাতে গেছি, তারপরে আবার লাইট জ্বেলে দিয়েছে কারণ অনেক লোকের ভিড় হয়েছিল রাতে। আবার এই যে সব লাইট দিয়ে খুব সুন্দর লাগছে লাইটগুলো জ্বালার পর, এই দেখো পুরো লাইটে ভর্তি। আর সুন্দর সুন্দর গান হচ্ছিল, তাই জন্য কপিরাইটের জন্য আমাকে বলতে হচ্ছে, চারিদিকে গান। এখানে কাউন্সিলর এটা এরকম করে সুন্দর করে সাজিয়ে, মানে আমাদের সামনে এরকম, এটা একটা আগে এমনি ঝিল ছিল, এই ঝিলের মানে গন্ধ ছাড়ছে, ওখান দিয়ে যাওয়া যেত না, দুর্গন্ধ ছিল। সেই জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো দেখার মতো করেছে। আর এখানে এখন সব সময় লোকের ভিড়, বাচ্চাদের ভিড়, তারপরে বাড়ির এত কাছে এরকম সুন্দর করে সাজানো রয়েছে বলে আমাদেরও খুব ভালো লাগে, আমরা যাই দেখি। আর এটা অপোজিটেও পুরো লাইট দিয়ে সাজানো, দেখো পুরো রাস্তার যতগুলো বিল্ডিং রয়েছে সব এক একটা লাইট দিয়ে এক এক রকমভাবে এক এক কালারের আর কি সাজানো রয়েছে। স্টারগুলোও লাইট জ্বলছে, এমনি সময় যখন অফ থাকে শুধু স্টার। এই যে পাটুলি লেখা রয়েছে, এই দেখো ভর্তি লাইট, দেখতে ভীষণ ভালো লাগে। আর অনেক ইউটিউবাররাও ছিলেন, ভিডিও করছিল, তো কিছু চেনা মুখ কিছু অচেনা মুখ, সবাই সবার মতো ভিডিও করছে,
কে ডান্স করছে, মানে শর্ট ভিডিও। তারপরে বয়স্করা এসে বসে আছেন চা খাওয়া। তারপর ওখানে অনেক দোকান আছে, মোমো, চায়ের বিভিন্ন রকম ফুচকার আইটেম, মানে কত রকমের ফুচকা পাওয়া যায়। একটা দোকান আছে শুধু ফুচকা স্টল। তা আবার মন্দিরটা শেয়ার করছি, দেখো এখানে মায়ের মূর্তিও আছে, মা ভবতারিণী যে মূর্তি দক্ষিণেশ্বরে আছে সেরকম ছোট একটা মূর্তি রয়েছে। ও আবারও দেখো এখানটা, আর এখানে ওই রামকৃষ্ণ দেবের যে স্তূপটা সেটা হয় ওই মন্দিরের সামনে। আমরা বসে আছি আর তোমাদের দাদাভাই, কিছুটা ভিডিও আমি করেছি আর কিছুটা তোমাদের দাদাভাই করেছে। তারপরে গেছে যখন কিছু তো খাবেই তিনি, আর আমিও বলেছি খাবো। তো ওখানে আমাদেরই পাড়ার দোকান আছে মোমো ম্যান, তো আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো রাতে ডিনারের জন্য একবারে মোমো নিয়ে চলে এসেছিলাম কালকে, তিন্নি বলেছিল যে ডিনারে মোমো করব। তো বাড়িতে এই যে মোমোটাকে সাজিয়েছে তিন্নি, সাজিয়ে রাত্রিরে কালকে মোমো খাওয়া হয়েছে। হরি বসে রয়েছে খুব উৎসাহের সাথে মোমো খাবে বলে, কিন্তু সেরম খায়নি, কখনো খায় কখনো খায় না। না খেলে ওই যে সূর্যমুখী ফুলের দানা আছে ওর খাবার, সেটাই দেওয়া হয়। এই যে সাজানো হয়েছে এবার খাওয়ার অপেক্ষা। এই যে তিন্নি খুব খুশি। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা।